ফেসবুকে লাইকের যুদ্ধ কিন্তু অনেক দিন ধরেই চলতে থাকছে। অ্যান্ড এরকম অনেক অনেক পোস্ট দেখা যায় যে এটাতে লাইক করুন, এটাতে শেয়ার, এটাকে শেয়ার করুন, যতগুলো লাইক যতগুলো শেয়ার সে উইনার। তো আজকে আমি আপনাদেরকে একটি ট্রিক্স বলবো, যে ট্রিকটা দিয়ে আপনারা কিন্তু ফেসবুকের যে কোনো পোস্টে আনলিমিটেড লাইকস আনতে পারবেন এবং আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন। আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সেটা একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে নট অনলি ফেসবুক বাট ইউটিউব, ইনস্টাগ্রাম, পিনটেস্ট, এভরিথিং সব কিছু নিয়ে কিন্তু কাজ করা যায়। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আপনি জানেন, আপনি কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবার আনতে পারবেন, ইউটিউবে ভিউ কাউন্ট বাড়াতে পারবেন এবং ইউটিউবে ফেক কমেন্টস আনতে পারবেন যাতে আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে। সব কিছুই করা যায়। আমি ওয়েবসাইটটা নিয়ে সবটাই বলবো অ্যান্ড আমার এই সাইটে দিয়ে দেবো, কথা বলার পাশাপাশি আপনারা দেখে নিতে পারেন। তো ওয়েবসাইটটা যখন খুলবো, ওয়েবসাইটের নাম আগে বলে নিই, likeforlike.org, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। ঢুকে গিয়ে আপনাদের রেজিস্টার করে নিতে হবে। এবার আমি অলরেডি রেজিস্টার করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। রেজিস্টার করার পরে ওপরে কিন্তু একটা সেকশন আছে যেটা ক্লিক করলে অনেক জিনিস আছে, যেমন ইনস্টাগ্রামে ফলোয়ার আপনি বাড়াতে পারবেন, ইনস্টাগ্রামে কোনো পোস্টে লাভ দিতে পারবেন। টিকটকটা এখনও আসেনি, কিন্তু টিকটকটা খুব রিসেন্টলি এর মধ্যে অ্যাড হয়ে যাবে। টিকটকে আপনি মানে আপনার ফলোয়ার্স বাড়াতে পারবেন, সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখুন ফেসবুক বলার অপশান আছে, ফেসবুক লাইক বাড়ানোর অপশান আছে। এইবার এটা, এই ওয়েবসাইটটা কাজ কী করে করে, এই ওয়েবসাইটটা কাজ করে, আপনি যখন কারো কোনো ফেসবুক পোস্টে লাইক করবেন আপনাকে কিছু ক্রেডিট দেওয়া হবে। ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু ক্রেডিট দেওয়া হবে। তো সেই জায়গাটায় ক্রেডিট আমার এখন 9 আছে, সেটা ধরো কোনো ফেসবুকে পোস্ট আপনি লাইক করলে আপনি 7 ক্রেডিট পাবেন, ওখানে 9+7 হয়ে যাবে, 9+8 হয়ে যাবে, এরকম কোথাও আপনি ক্রেডিট পয়েন্ট জোগাড় করে রাখুন। এইবার আপনার যে কোনো পোস্ট, ফেসবুকের পোস্ট, সেটার ইউআরএলটা কপি করুন, করে সেটা কিন্তু এখানে আপনি অ্যাডভার্টাইজ শুরু করে দিতে পারেন। অ্যান্ড বিলিভ মি, উইদিন 24 আওয়ার্স আপনার একটি লাইক থেকে ফেসবুকের আপনি যত ক্রেডিট লাগাতে পারবেন সেই অ্যাকর্ডিংলি কিন্তু ততগুলো লাইক আসবে। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরে রাখছেন আমি একটা করে যদি কেউ লাইক করে সে আমার কাছ থেকে 6 ক্রেডিট করে পাবে কিংবা 5 ক্রেডিট পাবে, ইজি করে ধরি। আর আপনার কাছে আছে 1000 ক্রেডিট, ঠিক আছে। এবার আমি যদি একটা হিসাব করি তাহলে আপনার কিন্তু 200খানা লাইক চলে আসবে 1000 ক্রেডিটে। আপনি পুরোটা একটা পোস্টে লাগিয়ে দিলেন, উইদিন 24 আওয়ার্স আপনার ওই পোস্টটাতে 200টা লাইক আসবে। এবার আপনি ভাবতে পারছেন আপনি যত ক্রেডিট কামাবেন তত আপনি লাগাতে পারবেন। এইবার কিছু ইন্টারেস্টিং টিপস বলি, ক্রেডিটস কী করে কামাবো, ফেসবুক থেকে শুধু কামাতে পারবো? নো, আপনি কিন্তু ইউটিউবে অন্যের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্রেডিট কামাতে পারবেন, ইউটিউবে অন্যের ভিডিওতে কমেন্ট করে কামাতে পারবেন, আপনি কারোর ভিডিও ওয়াচ টাইম দেখ মানে আপনি ভিডিও দেখে কামাতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। অ্যান্ড এরপরে যে কোনো একটা ভিডিওতে, এই ভিডিওটা যদি ভালো রেসপন্স আসে, আমি এটাও বলবো যে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না, একটা বট আছে, সেই বটটা যদি আপনি ইনস্টল করেন বটটা কিন্তু অটোমেটিক নিজের মতো নিজে সব কিছু কাজও করতে থাকবে, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। এটাই কমপ্লিট ভিডিও, হোপ আপনারা বুঝেছেন অ্যান্ড হোপ আপনাদের ভালো লেগেছে। লাইক ফর লাইক ওই ওয়েবসাইটটা আপনারা মোবাইলে খুলতে পারেন, খুলুন, খুললেই আপনি অটোমেটিক সব জেনে যাবেন। দেখা করবো আপনার সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন,